খোঁজ খবর লস কিছু আব্বা নিরালাপুর সাথে প্রতিদিন ভিডিও কলে কথা হয় সকাল দুপুর রাতে প্রতি বেলা বেলা কথা হয় আর কি খোঁজ খবর নিব আরে ওই সব বেলা বেলায় খবর নিলে ওই ভিডিও কল দিলে সব কিছু জানা যায় না মাইন্ডসে তো নানান জনে নানান রকম কথা কইতাছে আব্বা দেখো তুমি আমি আমরা সবাই এবং মানুষজন সবাই জানে যে নিরালাপু অফিসের ট্রেনিং এ বাইরে গেছে ঠিক আছে কথা বলার কি আছে এত অহন্তর বইনে যদি আউনের কালে একটা বিদেশিরে বিয়া করে লগে করে লই আহে তখন কি করবি নিরালাপুরে তুমি আমি সবাই আমরা ভালো মতো জানি যে সে এরকম কিছু করবে না আর তোমার এই কথা কে বলছে আমাকে একটু বলো তো তুমি বহুত জানা আছে ওগুলো আমারে শিখাইস না তোরে আমি যেটা কইতাছি এটা মাথার মধ্যে চাইপা রাখ যে জিন্দেগিতে এমন কোন চাকরি করতে পারবি না যে চাকরি লেগে তোরে আমার বাড়িতে বাইরে গিয়ে থাকতে হবে আপা তোমার কে কি বলছে আমাকে একটু বলো তো কাবিলা কইছে আবার কাবিলা আব্বা আমি না তোমারে বারবার বললাম যে তুমি এই কাবিলার কথা শুনবা না আর তার কথা শুনে বাসায় এসে তুমি গন্ডগোল করবা না কিন্তু তুমি সেই কাজ আবার করতেছো গন্ডগোলে কিছু নাই তুই কইছস এটা আমি মাইনা চলি মাগের কাবিলা যে কথাটা কইছে এটাও ফালায় দেওয়ানের মতন কোনো কথা না যদি এরকম হয়ে যায় তখন আমি কি করব আব্বা কাবিলা হচ্ছে একটা চাপাবার ছেলে তুমি এতদিনেও তার চিনো নাই তার কাজ একটাই মানুষের কান পড়া দিয়ে মানুষের জীবনে গন্ডগোল সৃষ্টি করা কারণ ও তো অন্য কোনো কাজ নাই তুমি একটু চিন্তা করে দেখো নীলব কত ভালো একটা চাকরি নিয়ে বাইরে গেছে এই চাকরি এই কাবিলা যদি 10-12 জন্ম নেয় তাও পাবে না আমি বুঝছি তো বুঝছি বুঝছি অমন চাকরি কাবিলা পাইবো না তোর অমন চাকরি করার দরকার নাই তোরে আমি যেটা কইছি মাথার মধ্যে এটা হামদার রাখ তুই চাকরি কর আমার কোনো আপত্তি নাই কিন্তু ঢাকায় বাসায় থাইকা এমন চাকরি করবি যাতে তোরে দূরে কোনো কোনো যেতে না হয় শোনো আব্বা তুমি একটু নিজের বুদ্ধি দিয়ে চিন্তা করো এত ভালো একটা জব পাইছে নিরলাপু পায়ে সে বিদেশে অ্যাডভান্স ট্রেনিং এর জন্য গেছে অস্ট্রেলিয়াতে কি ভালো একটা চাকরি আর তুমি দোয়া করো যাতে আমিও এরকম একটা চাকরি পাই পড়াশোনা শেষ করে আর আমি বিদেশে যেতে পারি আর যাই সেটেল হয়ে যেতে পারি খবরদার কই দিতাছি এমন কোন চাকরি করলে কিন্তু হাত পা ভাঙা বাসায় আটকে রাখো সব অনেসার কথা এমন কিছু যদি হাঁচা হাঁচা হয়ে যায় আমি কি করবো কোথায় গেছ বালা এ তো শুট ছিল ভাই প্লিজ ডিয়ার হ্যান্ড আ ডিয়ার হোয়াই শুড আই পুট মাই হ্যান্ড অন মাই প্লিজ পুট ইওর হ্যান্ড অন ইওর আর ইউ ক্রেজি ইউ বেটার পুট ইওর হ্যান্ড অন ইওর ব্লাডি ফুল দরকার নাই ডাক্তার এই তুরজো বাদ দে লিভ ইট ম্যান এই তুরজো কাবিলা কি সে দাঁড়া দরকার নেই তো কথা বলা কি রে কি খবর তোর মা আমার কোন কালের বোন লাগে আমি সরি কইছি সবকিছু মিউচুয়াল করছি ইয়ার মিউচুয়াল হইছে তোর লগে কোন কালে মিউচুয়াল হইছে মিউচুয়াল বালান কইতে আরছিস তুই তোরে সাইলে আই কাবিলা কাডি কাডি বস্তার ভিতরে বড়ি বড়ি গঙ্গার পানি তালা দিতে একটা আই এটা করি না আর তুই এটা লয়ে মিউচুয়াল কস কেন হ্যাঁ তুই আর এলাকা আইবি তুই আর এলাকায় তুই আরেক মাইয়ার বাসাত যাবি হেমায়ার বাসাতুন বাইরে আর সামনে আড়ি চলে যাবি এত বড় সাহস তোর আবার তুই কস্ত লোকাল মিউচুয়াল হয়ে গেছে হ্যাঁ
তাহলে তোর এলাকা দিয়ে যাইতেছে একজন, তোরা আমার ইনসাল্ট করবি এরকম কইরা? কি ইনসাল্ট? তোর তো মারিনের তো সাত কপালের ভাই, দূর রাখ। তোর তো অনয় ষাটে কলার ধরে টোন্ডা সিবি ন, এটা তো কিন্তু এই এত কথা কস কিলে শুভ। হ্যাঁ আরিফিন, আমি কথা বলতিছেন এখানে? কাবিলা বাদ দে রে, আমি কথা বলতিছি তো বল, যা দরকার নেই তুই বল কিছে। এত ডর স্কিল কি? নাও একটা চ্যাপ্টার ক্লোজ হুদে গিল লাগা, চ্যাপ্টারটা ক্লোজ তো ভাই। আমার তো তোগুলো মিউচুয়াল হইছে, তোরা তো এরকম করতে পারোস না আমার সাথে। তুই কোন মাইয়ার বাসাত গেছিস? তুই বাড়ির নাম্বার কত হইতি? তুই মানে কি বিবাহিত না অবিবাহিত? আমার ফ্রেন্ড বিবাহিত না অবিবাহিত তাহলে তোর হেডে এটা তো জানি তুই গো। তুই বিবাহিত মাইয়ার বাসাত চলে যাবি, এটা একটা গুনাহ না পাপ না? এটা তুই আমার এলাকা থাকিতে পাপ তুই করতে হইতি না, তাই না? মাইয়ার নাম্বার দে। এই কোন মাইয়ার বাসাত গেছিস? এই কাবিলা মাইয়ার নাম্বার দে। তোরা একটা বেশি বুঝোস, তুই বেশি বুঝোস, বেশি বুঝোস ম্যাডাম। কাবিলা মাথা ঠান্ডা কর না, কেন মাথা গরম করস? একটা জিনিস যা না, তুই আবার তাকাসকে কথা একটা কইতেছিস, টানে লই যাইতেছিস, দরকার নাই তো এখানে। তুই কোনায় যাস? ওই যায় ইগা বিশেষ অনুষ্ঠিত যায় ভাই। আমি একটা কথা বলি, আগের বার কিন্তু নেহালে কোনো দোষ ছিল না, গ্যাঞ্জাম যা লাগছে ওই চ্যাপ্টার ক্লোজ হয়েছে। এখন যদি খারাপ ব্যাপারটা করলি গ্যাঞ্জাম লাগলে দায়বার কিন্তু তোর একা। আই একাই তো সবসময় দায়বার লই, কোনোদিন কি তোরা মিলিয়ে লইছিস তুই কোনোদিন? যেতে মারামারি লাগছে, এতে তো আই একাই দায়বার লইছি। ও আসছে ওর মতো এলাকা, এখন কোন বিবাহিত অবিবাহিত মেয়ের নাম্বার তো চাওয়ার দরকার নেই। যেটা লাগতো না কেন লাগবে? মেয়ের লগাম পরিচিত হইতে তো না, ইগার বাসা আজাই তুই তো না যাই হইন তুই তো না, হিগাতে মেয়ের বাসা গেছে, মেয়ের পারমিশন লয়ে গেছে না, জোর করে ঢুকছে, এটা জানি তুইব না? তোর সত্যি সমস্যা আছে, তোর তো আর তো বড় সমস্যা দেখতেছিস। আমি একটা গোপন বিষয়ে কথা কইতেছি, তোরা আমার এটা ভিতরে বেলকি ঢুকিয়ে দিছিস কেন? হ্যাঁ দেখতেছিস তো আমি পোলাডারে জেরা করতেছি, দরকার ছিল না? হ্যাঁ দরকার ছিল। যা তুই এনে বই রেছিস কিলা, তুই যা হিগার সুসি দে, যা যা উঠ আর সামনে তো নোট, যা দরাইল্লা হোলাইল্লা মিষ্টি মন চায় না জীবনে, তো কবা কবি করছ ইয়া লেগুন বুঝোস না, যা হন। তুই কাবিলার কথা কিছু মনে করিস না, ঠিক আছে? কারণ ওর মাথা গরম হয়ে গেছে, উল্টা পাল্টা কয়ে ফেলছে, মানে ওইটা নিয়ে কোন রকমের ব্যাড ফিলিং নিও না, ঠিক আছে? আর আমি আমি সত্য কথা কই, তোরা মো করে সরি কইছো, মোরা তো করে সরি কইছি। কি অ্যাটিটিউড করলো এটা? আচ্ছা ঠিক আছে বাদ দে, চ্যাপ্টার তো ক্লোজ হয়ে গেছে, তোর লগে তো মোর মিউচুয়াল হয়েই রয়েছে, মানে তো কোনো ঝামেলাই নেই। তুই তো বেটা মোর একদম বুকের কাছের বন্ধু বেটা, হাই বুকে হাই বেটা বুকে, ইটস ওকে। বাট ওর কিন্তু অনেক অ্যাটিটিউডের প্রবলেম আছে, এটা তোরা একটু বুঝাইছ রে, বুঝছস? কাবিলা ছোট সব জায়গায় হামতাম করলে হয় না। আরে হামতাম তো ছোট থেকে ওর মায়ের লগে বাপের লগে সবের লগে করে, তুই কোন তোর লগে করবে না এটা তো বুঝতে হইবে, এটা তো ন্যাচারালি এরকম। ওর প্রতি কোনো রকমের ব্যাড ফিলিং রাখা যাইবে না, বুঝছস নাই? তারপরও বুঝাইছ রে? আর মুই বুঝামো আনে, মুই বুঝামো, তুই মনে কষ্ট দিস না বন্ধু, তুই যা। আর মোর লগে তো তোর কিছুই নাই, বুঝো নাই? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।